সোনাকে বাঁচাতে গিয়ে মিষ্কার হাতে গুলিবদ্ধ হলো রূপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে টান টান উত্তেজনা, প্রকাশ্যের ধারাবাহিকের নতুন ভিডিও ক্লিপ। বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক রয়েছে টপ লিস্টে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে দীপাকে সূর্যের কাছে আরও খারাপ করার জন্য মিষ্কা চেড়েছে মোক্ষম চাল। দীপার নাম করে সোনাকে কিডন্যাপ করিয়েছে মিষ্কা, এমনকি সোনাকে বর্ডার পেরিয়ে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার প্ল্যান সে করেছে। আর তাই তো হোটেল থেকে তারই লোক সোনাকে ফুলমায়ের কাছে নিয়ে যাবে বলে লোভ দেখিয়ে অপহরণ করে। এমনকি দীপার মতো দেখতে একটি মেয়েকেও সাজিয়ে নিয়ে আসে সে। সোনাকে না পেয়ে তো সূর্যর একেবারে দিশেহারা অবস্থা। আর তখনই একবার মিষ্কা দীপার নামে সূর্যর ব্রেন ওয়াশ করে, আর সেই মতন সূর্যও দীপাকে দোষ দেয়, রীতিমতো তাকে পুলিশের হাতে অবধি তুলে দেয়। যদিও অবশেষে দীপাই উদ্ধার করে সোনাকে, কিন্তু তারপরেও আবার মিষ্কা সোনাকে কিডন্যাপ করে। আর সেই সূত্র ধরেই সম্প্রতি প্রকাশ্যে আসা এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখানো হচ্ছে যে মিষ্কা সোনাকে দ্বিতীয়বার কিডন্যাপ করে নিয়ে যায়, রূপাও মিষ্কার পিছু পিছু চলে যায় সেখানে। এরপর সোনাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারা অবশেষে দুজনে আবারও ধরা পড়ে যায় মিষ্কার হাতে। আর তখনই মিষ্কা সোনাকে গুলি করে মারতে গেলে রূপা এসে সামনে দাঁড়ায়। আহত হয় রূপা, এরপরেই সেখানে চলে আসে সূর্য দীপা, পুলিশের হাতে ধরিয়ে দেয় মিষ্কাকে। তবে যেহেতু এটি চ্যানেলের প্রমো নয়, তাই এটি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আগামী দিনের পর্বে বলে দেবে কি আসতে চলেছে সূর্য দীপার জীবনে। জানতে হলে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া, আর লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।